বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়রি অফ ড্রিমসে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে 31st, তো 31st ডিসেম্বর। আর ভিডিও দেখে অবশ্যই বুঝেই গেছো যে আমরা কোথায় চলে যাচ্ছি। আমরা যাচ্ছি মন্দারমণি। তো ব্যাক টু ব্যাক মানে এরকম হচ্ছে যে মানে এক উইকের মধ্যে মালদা, তারপরে আবার অফিস পিকনিক, এখন আবার যাচ্ছি মন্দারমণি। অ্যাকচুয়ালি মন্দারমণি যাওয়ার সত্যি 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 কোনো প্ল্যান ছিল না, বাট ভেবেছিলাম 31st কিছু একটা অবশ্যই করবো, কারণ প্রতি বছরই করি। তো এবার আদিতারাও গেছে, ঠিক আছে, আদিতারাও গেছে, ওরাও বলছিল যে চল চল, বাট ওরা অনেক আগে হোটেল বুক করে ফেলেছে এবং আমাদের সত্যি কোনো প্ল্যান ছিল না, তো সেই জন্য সেভাবে আমরা কিছু বলিও নিও, অনেকবার বলেছে। কিন্তু এবার হঠাৎ করে তাই অব্রকে বললাম যে চলো আমরাও কোথাও যাই, এখানে আর কি করব, কেউ নেই। তো হঠাৎ করে প্ল্যান করে ও বললো ঠিক আছে তাহলে মন্দারমণি একদিনের জন্য যাওয়াই যাও, তো সেই প্ল্যান। আর বুক করেছি হচ্ছে আমরা হোটেল সোনার বাংলা, কোথাও রুম নেই, কোথাও রুম নেই, মানে ভাগ্যবশত ওই সোনার বাংলাতে একটাই রুম ছিল, তো ওটাকেই বুক করা হয়েছে, একদিনের জন্যই করেছি। আজকে যাব আবার কালকে ফিরে আসবো, মানে ওই 31st নাইটটা কাটানোর জন্য। তো এটাই হচ্ছে মেন, এটা হচ্ছে মানে একটা ওই 31st নাইটে বাড়িতে থাকবো, ওটাই একটা মোটো, বাইরেই যাব, মজা করব। তো আজকেও যাচ্ছে না, আমি অভ্র আর মেয়ে ওখানে গিয়ে সারপ্রাইজড করবো। আদিতা আছে, পিউ আছে, সবাই আছে, ওরা তো ওদেরকে গিয়ে সারপ্রাইজ করবো, কারণ কেউ জানে না, কাউকে কিচ্ছু বলিনি, কারণ প্ল্যানটাই আমরা কিছুদিন আগে করেছি। তো যাই হোক, এটাই হচ্ছে গিয়ে বলার ছিল। আর হচ্ছে গিয়ে দেখো রেডি হয়ে গেছি, এখন বেরিয়েও যাবো, ব্রেড টোস্ট খেয়ে নিয়েছি, বাইরে গিয়ে আর বেশি দাঁড়াবো না, তো ওইখান থেকে একেবারে খেয়ে নিলাম। এখন মোটামুটি 7টা সাড়ে 7টা বাজে, এখন বেরিয়ে যাব। অভ্র মেয়ে ওরা সব বেরিয়ে গাড়িতে বসে আছে, আমি জাস্ট তোমাদের সাথে ভিডিওটা করার জন্য ওয়েট করছিলাম যে কখন ফাঁকা পাবো আর ভিডিওটা বেশ ভালো করে বলতে পারবো। তো এটাই হচ্ছে গিয়ে মেন বলার ছিল। আর সব থেকে যেটা বলার ছিল যে সবসময় তো অভ্র মানে সব কিছু যেখানেই যাই যা করি সব কিছু অভ্র করে, তো এবার মানে আমি 31st প্ল্যান করেছিলাম যে কোথাও যাবার তো সেরকম প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে কোনো 5-স্টার হোটেল ফোটেলে যাবো, গিয়ে খাবো, ডিনার ফিনার করবো। তো সেই জন্য আমি টাকা জমিয়েছিলাম কিছু, যে 31st যাই করি সেই খরচাটা আমি করব। তো সেই হিসাব করে আমার টাকা জমানো, তা ভাবলাম যে যখন যাচ্ছি তো পুরো ট্রিপের খরচাটা কেন না আমি দিই, তাহলে কেউ বলতেও পারবে না যে সবসময় ঘুরে বেড়াও। তো যাই হোক, ওটাই আর কি, ওটা কোনো ব্যাপার না, কারণ অভ্র ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি, তো যেখানে যেরকম টাইম পাই, ছোটো ছোটো যা টাইম পাই সেখানে আমরা বেরিয়ে যাই, তো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, ওটা মানে এটা আমার কাছ দিয়ে খুবই 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 একটা মানে বড় বিষয় যে একদিনের পুরো ট্রিপের টাকাটা আমি দেবো। তো তেল খরচা থেকে স্টার্ট করে তারপরে ফাস্ট্যাগ থেকে স্টার্ট করে এভরিথিং আমি পে করবো। তো যাই হোক, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার একটা, তো এটাই আর কি। আর বেশি কথা বলবো না, এখন চলো বেরোই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে, একদম টাইম টু টাইম ঢুকবো হোটেলে, কারণ এতগুলো টাকা তো এমনি এমনি দেবো না, তাই না? একদিনে প্রচুর টাকা নিয়েছে, বুঝতেই পারছো 31st, তার মধ্যে কোনো রুম নেই। তো যাই হোক, ওটাই একটা ব্যাপার ছিল। তো চলো, আর কোনো কথা নয়, সব মেন কথাগুলো তোমাদের বলে দিলাম, এবার যা কথা হবে সবটা যেতে যেতে। আর গোপুও কিন্তু যাচ্ছে, গোপুর ফার্স্ট সমুদ্র দর্শন, তো এটা ভেরি এক্সাইটেড আমি। তো চলো এখন বেরোনো যাক। এখন আমরা বেরিয়ে অনেকটা চলে এসেছি, আর ওয়েদারটা দেখো, হালকা হালকা রোদ আছে, আর সঙ্গে আছে কুয়াশা, এই যে পিছনে চা বিস্কিট খেতে নেমেছি, কারণ কোলাঘাটে তো আমরা নামিনি, তো এরকম একটা রোড সাইড দোকানে
নেমে আমরা একটু চা বিস্কিট খাচ্ছি, তারপরে কোমরটা সোজা করে আবার এগিয়ে যাব রাস্তায়। তো চাটা রেখে জাস্ট এসি, কারণ নব্যা বললো আবার একটু যাবে। এই যে চাটা খেয়ে তারপরে আবার উঠবো বাড়িতে। এখন আমরা নাচিন্দা মন্দিরের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বিশ্রামাগার, আর এই যে মায়ের মন্দির, কোনোবারই নামা হয় না, খুব প্রচুর ভিড় আজকে মন্দির। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এই যে হচ্ছে রুম। দেখো পরে রুম ট্যুর তো অবশ্যই দিয়ে দেবো। আর সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে এই যে এখান থেকে পুরো সি দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না যেহেতু এখানটা ঢাকা আছে, কিন্তু ওই যাই হোক, হ্যাঁ দেখা যাচ্ছে, একটু উঁচু হলে দেখা যাচ্ছে। রুম ট্যুর পরে দিচ্ছি, আপাতত এলাম। দারুণ রুম, বিশাল বড় রুম। আর যেটা হচ্ছে আজকে যেহেতু 31st নাইট, তো সেই জন্য এখানে একটা পার্টি হবে রাতে, 6:30 থেকে স্টার্ট হবে। তো তার জন্য এক্সট্রা আবার কত 1700 টাকা করে পার হেড নিল, মানে অ্যাডাল্টের। তো মেয়েকে ছেড়ে দিয়েছে, মেয়েরটা কম্পালসারি করে দিয়েছে আমাদের সাথে, নয় তো বাচ্চাদের মনে হয় ওখানে 1050 টাকা রেট, মানে 6-7 বছর থেকে। তো যাই হোক, ওকে বাদ দিয়ে দিয়েছে আমাদের দুজনে। ঠিক আছে, আপাতত একটুখানি ইনফরমেশন দিলাম, পরে আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এই যে নব্যা এখন পাগল হয়ে গেছে, আমি রুইকে খুঁজছি, কারণ কি রুইরাও মন্দারমণি চলে এসছে। বলো ঘুরতে এসে কেমন লাগছে, বলো বলো তুমি বলো। এখানে আমরা নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, মানে আলু চিপস, শসা, পেঁয়াজ, টমেটো, আর এটা হচ্ছে আলু ফুলকপি তরকারি। এরপরে আছে আমাদের চিংড়ি মাছ আর একটা পমফ্রেট মাছ। দোলনা চড়তে এখানে গ্র্যান্ড পার্টি হতে চলেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, দেখলে খেয়ে দে। এখন ভাবলাম যে একবার রুহিদের সাথে দেখা করে আসি, নইলে নব্যা পাগল হয়ে গেছে। এরপরে তো সন্ধেবেলা ওখানে প্রোগ্রাম আছে, তো আর যাওয়া হবে না। তো ভাবলাম যে একবার এই টাইমটায় দেখা করে আসি, তো ওরাও সারপ্রাইজ হয়ে যাবে, তো আমাদের তো অবশ্যই দেখাবো সেটা, তাই তো মামা? হ্যাঁ, ভালো লাগবে, আমরা দুজন একই জায়গায় এসেছি। হ্যাঁ, কিন্তু রুই জানে না এটাই, এটার জন্য
করা হবে। তো এটাই, যাই হোক, তো চলো দেখা যাক, গিয়ে পৌঁছাই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই জাস্ট পৌঁছালাম, এবার জাস্ট এক্সপ্রেশনটা দেখবো সবার। এই যে এই হোটেলটা আছে, আমরা সবাই বসে আড্ডা মারছি, দারুণ আড্ডা হচ্ছে। আর এই যে এখন সব লাঞ্চ হবে এখানে, দেখো এই দেখো, এই যে এটা কার হোটেল জানো কি, এটা হচ্ছে এই যে এটা হোটেল, আমার হোটেল, আপনাকে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি হেল্পার, আমি হেল্পার ওনার, ঠিক আছে, ওনার সেক্রেটারি। এখন আমরা এই কুলফি খাচ্ছি। এই যে মেয়েরা এখানে লাফালাফি করছে। এই মামা ঠান্ডা লেগে যাবে, মামা এখানে কিছু আনিনি তো, বদমাস, মিথ্যে পাবি, ভিজবে বলে এখন যে মিথ্যা বলে শিখে গেছে। আমি দেখছি তো, দেখতে পারে না। আমরা নীল নির্জনের থেকে বেরিয়ে আমরা আমাদের সোনার বাংলায় পৌঁছাচ্ছি, আর পিছনে জাস্ট ভিউটা তোমরা দেখো, কি কথা আবার শুনতে পাবে জানি না, কারণ সমুদ্রে এখন বিশাল ঢেউ আসছে। আর তো রুহি আর নাফিয়া তো জানোই, দুজনের যখনই যাওয়ার টাইম হয় তখনই ওরা কেউ কাউকে আর কি ছাড়বে না, এরকম ব্যাপার। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটু রেস্ট নেব, খাওয়া তো হয়েই গেছে, তো রেস্ট ফেস্ট নিয়ে তারপরে ওখানে পার্টি আছে, কিছুক্ষণ থেকে খেয়ে দে, তারপরে আশা করছি একবার এখানে আসবো, কারণ সবার সাথে নিউ ইয়ারটা করতে বেশি মজা হবে। তো যাই হোক, এখন আপাতত চলো হোটেলে পৌঁছানো যাক, গিয়ে একটু রেস্ট নিই। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে সন্ধেবেলায় যে পার্টি হবে, তারপর 31st দিন নাইট আমরা কিভাবে কাটালাম সবটা কিন্তু আসছে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কোন জায়গাটা বেশি ভালো লাগলো। তো চলো দেখতে থাকো, আর সাথে থাকো, আর পাশে থাকো, বা